নমস্কার বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাবিত্রী চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে কিন্তু এখন দুপুর একটা মতো বাজতে যায়, বাড়ি রান্নাবান্না করেছি, তারপরে আমার ভিল স্টোরিতে রান্না সেরে তারপরে কিন্তু এসছে এই যে কলাটা কাটার জন্য। এই কাঁঠাল কলাটা বেশ অনেকদিন ধরে বাবা কাটবে কাটবে বলে ঠিক করেছে, কিন্তু আমাদের রান্নাঘরটা যেহেতু ভেঙে গেছে তো ওই গাছটা যদি কেটে ফেলা হয় তাহলে ওই রান্নাঘরের ওপরে পড়বে, তাতে করে আমার পুরো রান্নাঘরটা আরও ভেঙে যাবে। তাছাড়া কারেন্টের তারও রয়েছে, যদি কেটে যায় সেই ভয়ে বাবা কাটেনি। তো আজকে একটুখানি সময় করে তোমাদের দাদা ভাই আর আমি এসেছি। আর এদিকে আমার বর কিন্তু আগে থেকে দড়ি বেঁধে দিয়েছে কলা গাছে, যাতে আমি কাটলেও ওই রান্নাঘরে পড়বে না, ওর তার আগে টেনে নেবে। তবে কিছুটা কাটার পর ও বললো যে না, যদি তারটা কেটে যায় সেই জন্য আবার ছেড়ে দিয়ে তারটাকে আবার ঠিক করলো, মানে খুলে দিল, একটু বড় করে দিল, যাতে গাছটা পড়লেও কোনো অসুবিধা হবে না। আর আমরা দুজন কলা গাছ কাটতে এসেছি, এদিকে কুটুসও চলে এসেছে। দুপুরবেলা বললাম যে এখানে আসিস না, দিদি দাদার কাছে থাক, কিন্তু ও শুনবে কেন, সেই আমাদের পিছনেই ঘুরবে। যখন মানে স্কুল থাকে কোনো ঝামেলা থাকে না, কিন্তু স্কুল থেকে বাড়ি আসলেই সঙ্গে সঙ্গে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, ঝামেলা শেষ। কিন্তু বাড়ি থাকলে কোনো কাজই করতে দেয় না, পিছনে পিছনে ঘুরবে, কোথায় একটু রাস্তায় ঘোর, বাচ্চাদের সাথে খেলা কর, কোনোভাবেই হোক কোথাও যাবে না। তো অনেক সাবধানে কিন্তু দুজনে মিলে কলা গাছটা কেটে নিলাম, তবে কলাটা এখনো কাটা হয়নি, এবার আস্তে আস্তে কলাটা কেটে নেবো। তবে তোমাদের দাদাভাই বলছিল না, তুমি মাঝখান থেকে আরেকবার কেটে নাও কলা গাছটা, তাহলে সুবিধা হবে। তো আমি বললাম না, আগে কাঁদিটা কেটে নিই, তারপরে যা হয় হবে। এখানে কলার কাঁদিটা বেশ অনেকটা বড় হয়েছে ঠিকই, কিন্তু কলাগুলো খুব একটা মোটা নয়। তো যা হয়েছে এটাতেই আমরা সন্তুষ্ট, কারণ কি বলতো, যে আগে আমাদের একটাও এই কাঁটালি কলার গাছ ছিল না, আগে শুধু কাঁচকলা, কাঁচকলা ছাড়া আর কিচ্ছু নয়। থোঁড়ও খেতাম কাঁচকলার, তারপর মোচাও খেতাম কাঁচকলার, কোনো কাঁটালি কলা বা পাকা কলাই ছিল না, ইচ্ছে হলেও পেতাম না। কিন্তু গত বছর বাবাকে বলে বলে কয়েকটা গাছ লাগিয়েছি, সেই গাছে কিন্তু বেশ একটা দুটো করে এই যে পাকা কলা হচ্ছে, আর যেগুলো খেতে আমাদের বেশ ভালোই লাগে। কিন্তু তাছাড়া আগে আমার ছেলের জন্য কলা কিনে খাওয়াতাম, এখন আর কিনে খাওয়াই না, যখন হয় তখনই খাওয়াই। তো দেখো এখন আমি থোঁড়টা কেটে নেবো, যেহেতু মিষ্টি কলার থোঁড়, সেটা তো আমার অবশ্যই নিতে হবে, এটা খেতে বেশি ভালো লাগে জানো তো। কাঁচকলার থোঁড়টা তো খুব একটা মানে ভালো লাগে না, টেস্টও হয় না, তবে একটু চিনি টিনি দিলে সেটা খাওয়াই যায়। আর এখন যেহেতু পাকা কলার থোঁড় পেয়েছি আর এটাকে কি ছাড়া যায়, তাই আমি কেটে নেবো বলে ঠিক করলাম। তারপর তোমাদের দাদাভাই বললো আজকে তো রান্না হয়ে গেছে, তুমি কি আর রান্না করবে, আর ওটা দেখবে রেখে দিলে একটু কালচে হয়ে যায় দু সাইডে, তাই বললো যে ওটা তুমি এমনিই রাখো, কালকে যখন রান্না করবে তখন কেটে নেবে। তাই আমি ঠিক করলাম যে ঠিক আছে তাহলে থাক, এটা শুধু কলা কাঁদিটা নিয়ে চলে যাই। মানি প্ল্যান্টে এত যত্ন নিচ্ছ, মানি কোথায়? মানির দেখা নেই, মানির দেখা নেই, মানির দেখা নেই, কিন্তু গাছগুলো বেশ সুন্দর হয়েছে, সুন্দর মানে দারুণ দেখতে লাগছে। হ্যাঁ, এখানেও বেশ অনেকটা হয়ে গেছে ঝাঁকড়া মতো, তাই এখান থেকে কয়েকটা ডাল তুলে নেব, মানে কেটে নেব, নিয়ে এই বোতলটার মধ্যে ভরবো। এই বোতলটা অনেক দিন থেকে মানে কি বলবো, এই যে ডিজাইনটা করে রেখেছি, কিন্তু কি করব বুঝতে পারছিলাম না, হঠাৎ করে মনে পড়লো এটা জল দিয়ে আমি মানি প্ল্যান্ট লাগাবো, আর এর মধ্যে কিছু স্টোন দেবো। তো চলো আগে স্টোনগুলো দিয়ে এর মধ্যে। হ্যাঁ, এই তো পাথর, পাথর তো এখানেরই, এই পাথর গুলো এর মধ্যে ভরে দেবো। এটা তো ঢুকবে না, ছোট ছোট গুলো, ছোট ছোট গুলো দিতে হবে, মাটি দিতে হবে না, না জলে যায় মানি প্ল্যান, জলে যায়। ওটা কি পুরো জলে যায়? না, মাটিতেও থাকে আবার জলেও থাকে। আচ্ছা আচ্ছা, মানু এখানে আয়, কুটুস এখানে আমাকে হেল্প করবি, আয়। এই গাছগুলো একটু দেখি, বাহ সুন্দর পাথর আছে, গাছগুলো সুন্দর সুন্দর হয়েছে। এইগুলো একটু মুছে দিতে হবে, টবগুলো, টবগুলো মুছলে আরও আবার নতুন চকচকে হয়ে যাবে, ভালো লাগবে, মস্ত লাগবে, এই গাছটাও ভালো লাগছে। ভরে নিয়েছি, এবার এর মধ্যে জল দেবো। এদিকে নয়নমণি গাছে এত ফুল হয়েছে মনে হয় যেন সারাক্ষণ দেখতেই থাকি। হ্যাঁ, খুব ভালো লাগছে, প্রচুর ফুল না, রান্নাঘরটা কিন্তু এতটা নেই, রোদ্দুর পায় না বলে, রোদ্দুর পায় না বলে হয়তো, এখানে জল রোদ্দুর সব ঠিকঠাক পাচ্ছে তো। হ্যাঁ, এবার এটাতে জল দিয়ে দিচ্ছি, এখানে তো মাকড়সার জাল হয়, কিন্তু মানি প্ল্যান্ট গাছগুলো আমি ছাঁটা দিতে পারি না, এইভাবে ঘষে দিই। টাকা আসবে তো জানি না, চেষ্টা আছে, খুব তো করছো, টাকাটা কোনোভাবে দেখতে পাচ্ছি না তো, চেষ্টার বিকল্প কিছু নেই। এই ডালটা একটু অন্যরকম ভাবে বসাবো, মানে মানি থেকে মানি বাচ্চা, এটা সুদ অ্যাকচুয়ালি, গাছ থেকে সুদ নেওয়া হবে, এইভাবে বসাবো না কিন্তু,
জায়গা কোথায়? ছোট একটুখানি দেবে ভিতরে, কি করে একসাথে অনেকগুলো দেবে? একসাথে অনেকগুলো কি করে সব ভিতরে দিয়ে দেবে এরকম পরপর? মামার গায়ে পড়েছি, এখানে পড়েনি, মামার পিঠের উপর পড়েছে পাথর। তুমি পাথর ছুটছো কেন বাবা? কি করলে বাস? এই তো পাতাগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি, যেগুলো ধুলো বালি লেগেছিল, আর এখানে গার্ডার দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে এইভাবে দিয়ে দেবো, কি করতে একটু জল পর্যন্ত পৌঁছালে কেমন লাগছে? দেখতে তো ভালো লাগছে, টপটা তো ভালো দেখতে, তার জন্যই ভালো লাগছে। জলটাকে কিন্তু ভরে রাখতে হবে আর চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ সবসময় জল পায়, তাই তো? হ্যাঁ, তাহলে জায়গা থাকে রেখে দাও, ভালো লাগছে দেখতে। হুম, তাহলে আরো নতুন নতুন কিছু টপ বানাবো। উঠছে তো ওপারে চলে যেতে হবে, চলো। থানথিনি পাতাগুলো বেশ সুন্দর হচ্ছে, উপরে বেয়ে উঠছে, সব ভালো হচ্ছে, ইনকাম ছাড়া একদম। পাথর নষ্ট করিস না, চলো আবার এগুলো নিয়ে চলে এলাম, অনেকদিন পড়ে আছে এগুলো না। আমি বেশ কয়েকটা কিন্তু গাছ লাগালাম, আরও কয়েকটা গাছ বসাবো, সেই জন্য এগুলো নিয়ে চলে এসেছি। মানে কালার করা হয়ে গেছে কিছুটা, আরও কিছু কালার করবো বলে সব কিছু রেডি করে রেখেছি একটা দুটো করে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিয়ের সময় আমার একটা বান্ধবী গিফট করেছিল, একটা এর সাথে আরও সেট ছিল, তার মধ্যে এটা খারাপ হয়ে গেছে। মানে কারণ এতে কোনো কিছু ভাজাই যায় না, সঙ্গে সঙ্গে পুড়ে যায় আর কি, মেটেরিয়ালসটা খুব একটা ভালো ছিল না। এটাতে আমি কী রাখবো বলো তো? পুকুরে যেসব পানা দেখতে পাও না, সেই পানাই চাষ করবো এর মধ্যে। শুনে অবাক হচ্ছ নিশ্চয়ই, কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগবে। ওই যে মাঝারি সাইজে যে পানাটা হয় সেটা, বড়টা নয় কিন্তু, আবার ছোটোটাও নয়, একটু বড় ফ্ল্যাট পাত্র হলে আরও বেশি ভালো লাগতো, আমার চোখে ভালো লাগে। তবে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার শ্বশুরমশাই শুনলে তো আরও আমার খুব ভোগবে, কারণ পানা মেরে উনি পাচ্ছেন না, আর আমি হচ্ছে কি পানা চাষ করব ঘরের মধ্যে, আবার মানে উঠোনে আবার, সেটা শুনলে তো অবাক হবেই অবশ্যই। তো অবাক হলেও আমার কিছু করার নেই, আমার কিন্তু বেশ ভালো লাগে এই জিনিসগুলো। আর কুটুস দেখেছো তো, আমি যে কাজ করব সে কাজ ও গোলাতেই আসবে, তবে একদিক দিয়েও ভালো এইসব জিনিসগুলো, ওরও বাচ্চাদের ক্রিয়েটিভ কাজকর্ম দেখার অবশ্যই দরকার আছে, তাই না? তো যাই হোক, আমি যেসব গাছগুলো বসিয়েছি তার উপরে কিন্তু স্টোন দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু আমি যখন গাছে জল দেবো তখন ওই কাদা মাটিগুলো চারিদিকে ছড়িয়ে যাবে না, আর এমনিতেই দেখতে বেশ সুন্দর লাগবে। এটা আমি কোথায় দেখেছিলাম এক জায়গায়, তারপর হঠাৎ মনে পড়ে গেল, তাই আমি সবগুলো গাছে মানে সবগুলো যে গাছ বসিয়েছি প্রত্যেকের মাটির উপরেই কিন্তু স্টোন দিয়ে দিচ্ছি। আর এই যে এই একটা কি টপ কিন্তু আবার রেডি করে নিলাম, এখানেও মানি প্ল্যান্ট দিয়ে দিলাম, মানে ওই কিছুটা অংশ ছিল সেটা কিন্তু এখানেও একইভাবে গার্ডার দিয়ে একসাথে করেই কিন্তু বসিয়ে দিলাম। আর আরেকটা যে মাটির পাত্র ছিল, এই যে আগের দিন মানে এই যে এটাকে ডিজাইন করছিলাম, সেটাতে এই যে পাতাটা কচু পাতার মতো দেখতে কিন্তু টিকে টিকে থাকে, মানে লাল আর সাদা টিকে টিকে হলুদও আছে। এটা বর্ষাকালে একবার কুট্টুসকে স্কুলে দিতে গেছিলাম, একটা পুকুর পাড়ে দেখেছি একটা গাছ, সেটাকে তুলে নিয়ে এসেছিলাম। তারপরে আমার শ্বশুরমশাই জানো তো সেই গাছটাকে কোথায় ফেলে দিয়েছিল, ড্রেনে। তো সেখান থেকে আমি হঠাৎ করে সন্ধ্যের সময় মনে পড়েছে যে ওই গাছটা কোথায়। সেই সন্ধ্যের মধ্যে মানে অন্ধকারের মধ্যে সেই ড্রেন থেকে আমি এই কচু গাছটা, মানে আমি কচু গাছ বলছি জানি না, তোমাদের যদি নাম জানা থাকে অবশ্যই বলো আমাকে, আমি এর নামটা জানি না, দেখতে বেশ সুন্দর বলে আমি তুলে নিয়ে এসেছি। তারপরে সেটাকে কিন্তু সেই অন্ধকারের মধ্যে তুলে নিয়ে এসে রেখেছিলাম মাটিতে বসিয়ে। তারপরে ছোটো ছোটো গাছ মানে পাতা হয়েছে দেখেছি বেশ সুন্দর করে, এবার আমি বসাবো। ওমা, হঠাৎ করে দেখছি আমার শ্বশুরমশাই সেই গাছটার আবার পাতা ছিঁড়ে দিয়েছে, মানে সব ঘাস পরিষ্কার করছে তার মধ্যে ওই গাছটাও পরিষ্কার করে দিয়েছে। আর কী যে রাগ হচ্ছিলো কী বলবো, তাই বাবাকে একটুখানি বললাম যে তুমি এইভাবে আমার গাছ টাছগুলো নষ্ট করে দিচ্ছ। তো তাড়াতাড়ি করে কিন্তু ওই টবের ওপর বসিয়ে দিয়েছি, যে দুটো একটা পাতা দেখতে পাচ্ছ ওইভাবে, ওটা আবার ঠিক হয়ে যাবে অবশ্য। আর এখানে যে স্নেক প্ল্যান, এগুলো কিন্তু আমার ঘরের মধ্যেই ছিল, ওই যে লাল টপটা যে দেখতে পাচ্ছ ওটা জলের মগ, তো ওখানে কিন্তু ওই স্নেক প্ল্যান্টটা দুটো গাছ হয়েছে, মানে ওখান থেকে ছোট ছোট পাতা বেরোচ্ছে বলে আমি ওই বড় পাতাগুলোকে ফেলে দিয়েছি, ছোট্ট পাতাগুলোকেই মানে যেগুলো কচি পাতা বেরোচ্ছে সেইগুলোকেই কিন্তু ওই টবে রাখলাম। দেখতে দারুণ লাগছে, দুটো টব আমি রেডি করে নিয়েছি, আর তার উপরে কিন্তু ওই যে স্টোন দিয়ে দিচ্ছি, ঘরের মধ্যে রাখবো, স্টোন দেওয়া থাকলে কোনো অসুবিধাও হবে না। তো যাই হোক, এই যে ছোটোখাটো কাজগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু প্লিজ জানিও, আর তার সাথে সাথে
চলো তোমাদের সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো ঝটপট পড়ে নিই। প্রথমে ত্রিনাদি বলেছো, তোমাকে দেখলে সকাল সকাল আমার মনটা ভালো হয়ে যায়, থ্যাংক ইউ সো মাচ। এরপর জলিদি বলেছো, তোমার হাতের কাজ অসাধারণ, থ্যাংক ইউ। এরপর দীপ রায় বলেছো, অনেক সুন্দর ভিডিওটা পড়ো দিদি ভাই, এগিয়ে যাও, পাশে আছি সবসময়, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার পাশে।